বিসমিল্লাহ রহমান ও রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সাদিয়াস ব্লগ ইন ইতালি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি প্রায় আট থেকে দশ দিন পরে বাসা থেকে বের হয়েছি তো ঘরে আর কতক্ষণ এবার থাকা যায় এভাবে লিভিং রুম তারপর বেডরুম এই দুই রুম ছাড়া আর বাইরেও বের হইনি যাই হোক একটু গ্রোসারিতে গিয়েছিলাম আফরার পাবা বলছে যে চলো চলো বাইরে যাই বাইরে যাই আমি দুই একবার না করেছি তারপর বলছে যে বেশি দূরে না মাত্র পাঁচ মিনিটের রাস্তা কিছু হবে না আল্লাহ ভরসা তারপর বললাম যে চলো আফ্রো বাসা থেকে বের হয় না এফাকে একটু হাঁটাহাঁটি করলে ভালোই লাগবে তো আল্লাহর নাম নিয়ে বের বের হয়ে গিয়ে এসছি গ্রোসারিতে গিয়ে আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়ে আসলাম এই ফুলের গাছগুলো দেখতে খুবই সুন্দর কাঁচামরিচগুলো একদম লাল টকটকা মনে হয় যে একটা নিয়ে ছিঁড়ে ভাত দিয়ে খেতে মজাই হবে আমার কাঁচামরিচ দিয়ে ভাত খেতে ভালোই লাগে যাই হোক আর যদি ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো কথাই নেই আহ আমার এখনই খেতে ইচ্ছে করছে এই তো আমি দেখছি ঘুরে ঘুরে কিনে নেওয়া যায় তো যতটুকু পেরেছি শ্যুট করেছিলাম বেশি করিনি আর বেশিক্ষণ ছিলাম না আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষজন নেই বললেই চলে কাউন্টারে একজন ছিল আর একজন মালপত্র গোছাচ্ছিলো এই তো দুই একজন মাত্র আর আমরাই আমরা তো খুবই হ্যাপি ছিল সে দৌড়াচ্ছে পুরা গ্রোসারির দোকানটায় মানে মার্কেটটায় তো আমি ঘুরে ঘুরে দেখছি কি কী প্রয়োজন মোটামুটি যাতে আরও দশ বারো দিন যায় ওইভাবে আর কে নিয়ে আসছি তো আমি ওটস দেখছিলাম অবশ্য বাসায় আগেও আরেকটা এনেছি সেটা খাওয়া হয়নি আফরা খেতে চায় না তো ওইটা পড়ে আছে আর নিই নি এই তো কেনাকাটা করবো করে দেন কফি খেয়ে বাসায় চলে যাব তো খেতে চাচ্ছিলাম না কফি বাট তখন আমরা দুপুরে লাঞ্চ করে তারপর বাসা থেকে বের হয়েছিলাম তিনটা সাড়ে তিনটার দিকে তো আস্তে আস্তে প্রায় সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে তারপরে বাবা বলছে যে চলো কফি খেয়ে তারপরে বাসায় যাই তো ভাবলাম যে খেয়ে নেই কফির কথা বললে আবার না করতে পারি না কারণ আমার কাপের জন্য খুবই ভালো লাগে খেতে তারপরে খুব বায়না করছিল বারের সাইডে সবসময় একটা ওই যে বল বাচ্চাদের খেলনা যাতে বাচ্চারা সব বেবিরেই দেখেছি দেখলে পাগল হয়ে যায় বলের ভিতরে ছোট ছোট খেলনা থাকে অ্যানিম্যালস থাকে তো আফরা দেখেও প্রতিবারই কান্নাকাটি করে বায়না করে যে নিবে নিবে আফরার পাপা বাইরে আফরাকে নিয়ে বল বের করছিল আর আমি তো কফি দিয়ে গেল আমি কফি খাচ্ছি আফরা গ্লাস পানি খেতে চায়। ইদানিং মামপটে পানি খেতে চায় না আর গ্লাসে পানিটাকে বলে যে মাম্মা পানি মানে আমি গ্লাসে পানি খাই এই জন্য সেটাকে বলে মাম্মা পানি ওই যে এখনও বলছে সে মাম্মা পানি খাবে সরি মাম্মা মাম খাবে মাম্মা পানিও বলে না তো তো সে খেলনা পেয়েছে একটা ডিয়ার পেয়েছে আর আগে আরেকটা একটা ডিয়ার ছিল গ্রিন কালার সে তো খুব খুশি ডিয়ারটা পেয়ে এটা বেশিক্ষণ খেলবে না বেশি হলে আধা ঘন্টা তারপর শেষ এই এই খেলনা আর ভালো লাগে না এমন করে তাই তো আমরা বাসায় চলে আসছি কফি খেয়ে বাসায় এসে সব বের করছি এক এক করে তারপর গুস গুছিয়ে নেব আর কি আগে সব কিছু বের করে নিই তা সুবিধা হয় আর কি রাখতে যেখানে যেটা রাখি সেখানে ওইটা গুছিয়ে রেখে দিই তো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আর হ্যাঁ বলে নিচ্ছি বরাবরের মতো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন করেননি নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলেন ভুলবেন না এটা আমি এখন ফিশ ফিঙ্গার বানাবো ফিশ ফিঙ্গারের জন্য আমি তিন পিস স্যামন ফিশ নিয়েছি আর সেটাকে আমি হালকা ভেজে নিয়েছি বয়ল করিনি ভেজে নিয়ে দেন কাটাগুলা ফেলে দিয়ে ফেলে দিয়েছি তো এখন আমি এক এক করে দিয়ে দেবো আর আলু বয়েল করে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু যতটুকু দরকার হবে ততটুকুই দেব পুরোটা দিব না আর আমি এখানে একটু গরম মশলা দিয়েছি হাফ টি স্পুন আর চাট মশলা দিয়েছি সানেরটা পরিমাণ মতো আর লবণ আর হচ্ছে আলু দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব আমার প্লেটটা একটু ছোটো হয়ে গিয়েছে নাটতে প্রবলেম হচ্ছিলো একটু বড়ো প্লেট নিলে ভালো হতো এতটুক বেঁচে গিয়েছে মানে এতটুকা আর দেবো না একটু মাখা মাখা হবে আর কি দেন আমি একটু পরিমাণ মতো এখন ডিম দিয়ে দিব একটা ডিম লাগবে না অর্ধেকটা দিয়েছি আর ব্রেড কর্ম দিব লবণ একটু কম হয়েছে এজন্য আরেকটু দিয়ে দিলাম ব্রেড কর্মটা একটু পরিমাণ মতোই দেব দিয়ে দেন ভালোভাবে মাখিয়ে নেব তারপর ফিশ ফিঙ্গারের শেপ দেব আর কি যে যেরকমভাবে বানাতে পারেন কেউ গোল করেও বানাতে পারেন ফিশ ফিঙ্গারের মতো আকার দিতে পারেন যার যেটা ইচ্ছা যেহেতু এটা ফিশ ফিঙ্গার নাম তো ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারের মতোই শেপ দেবো আর কি যাই হোক তো আমি বানিয়ে দেন আমি ডিমের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড কর্মে গড়িয়ে নেব তারপরে কিছুটা ফ্রোজেন করবো আর হচ্ছে বেশি ভাজবো না আফরার জন্য করছি আর কি তা আফরার জন্য করা মানে আমরা নিজেরাও গড়িয়ে নিচ্ছে আর হ্যাঁ বেশি ডুবু তেলে ভাজতে যাবেন না তখন কিন্তু আবার এটা ভেঙে গিয়ে ভিতর থেকে সব বেরিয়ে যেতে পারে খুব অল্প পরিমাণে তেল দিয়ে ভাজলেই ভালো আর হ্যাঁ সামান্য পেঁয়াজ কুচি দিয়েছিলাম আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন আর গোলমরিচ গুঁড়াও দিতে পারেন বা আমি দিই ঝাল করতে চাচ্ছি না আর জানি না কবে এই ভাইরাসটা শেষ হবে একমাত্র আল্লাহ ভালো জানে এখনও ইতালির পরিস্থিতি তেমন একটা ভালো নেই দিন দিন বাড়ছে ভাইরাসের সংখ্যা মানুষও মারা যাচ্ছে আমাদের সিটিতে একটু কম আমাদের সিটিতে রেড সরি গ্রিন জোন দেওয়া আর লোমবার দেওয়া মেলানো রেড দেওয়া তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এ ভাইরাস থেকে সবাইকে বিপদ থেকে রক্ষা করুক সেই দোয়াই করি জানি না কতদিন এ ভাইরাস থাকবে আনলাই ভালো জানে তো পাপা এই পটেটোগুলা ফ্রোজেন করা এগুলো নিয়ে আসছিলো এগুলো খেতে খুবই মজা ক্রিস্পি অনেক তো আফরার জন্য ভেজে নিলাম আর অল্প কয়েকটা ফিশ ফিঙ্গার ভেজে নেব আমি একটা আর বেশি খাবো না আর আফরা আফরা পাপা খাবে তো যাই হোক ভেজে নিয়েছি মিডিয়াম আছে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি যাতে উপরে একটা ক্রিস্পি থাকে আর যেহেতু ব্রেড কর্ম দিয়েছি সেহেতু ক্রিস্পি থাকবে তো আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি একটু ব্রাউন কালার করে নিয়েছি এক এক করে সব উঠিয়ে নেব আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই আমার সার্থক আর আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ আপনাদের এত ভালো ভালো কমেন্ট আমাকে আরও উৎসাহ জাগায় যাতে আপনাদের সাথে আরও ভালো কিছু শেয়ার করি যতটুকু পারছি শেয়ার করছি আজ এই পর্যন্ত